ছোটবেলায় আমরা কার্টুন দেখতে অনেক ভালোবাসতাম, কিন্তু সময়ের সাথে সাথে নিজেদের কর্মব্যস্ততায় ভুলে যাই সেই সব কার্টুন চরিত্রদের। এখন যদি আপনি কাউকে মজা করে কার্টুন বলেন, তাহলে সে যে কতটা রেগে যাবে সেটা আমাদের কারোরই অজানা নয়। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কার্টুন দেখার সাথে সাথে কার্টুন চরিত্রদের এতটাই ভালোবেসে ফেলেছে যে নিজেদের রূপ কার্টুন চরিত্রদের মতো সার্জারির মাধ্যমে ট্রান্সফার করে নিয়েছে। কেউ কেউ তো আবার জন্ম থেকেই বারবি ডলের মতো দেখতে। পিক্সি ফক্স একজন সুইডিশ ফটো মডেল। সুইডেনে থাকা এই মেয়েটি নিজেকে বারবি ডলের মতো দেখানোর জন্য সব সীমা পার করে দিয়েছে। কার্টুন চরিত্রে সবথেকে আকর্ষণীয় হলো সরু কোমর, আর ঠিক সে কারণেই অপারেশনের মাধ্যমে নিজের কোমর থেকে 6টি হাড় বার করে দিয়েছেন এই মেয়েটি। এখন তার কোমর মাত্র 16 ইঞ্চি। পিক্সি ফক্স কার্টুনকে এতটা ভালোবাসে যে নিজের রূপকে 200টি সার্জারির মাধ্যমে কার্টুনের রূপে পরিবর্তন করে নিয়েছেন, আর তিনি তার নিজের শরীর নিয়ে অনেক খুশি। তবে পিক্সি ফক্স কিন্তু তার এই শরীর নিয়ে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। ভ্যালেরিয়া লুকিয়ানোভা, এই মেয়েটি বারবি ডল অনেক ভালোবাসে, আর কতটা ভালোবাসে তার প্রমাণ আপনাদের চোখের সামনে। ভ্যালেরিয়া হুবহু বারবি ডলের মতো দেখতে, এর উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। এই মেয়েটি বারবি ডলের মতো দেখতে হওয়ার জন্য প্রথমে তার ব্রেস্ট, তারপর এক এক করে তার নাক, কোমর ও শরীরের অন্যান্য অঙ্গ সার্জারি করান, এমনকি নিজের চুলে সোনালি রঙও করান। তবে ভ্যালেরিয়া ব্রেস্ট সার্জারি ও চুলে সোনালি রং করা স্বীকার করলেও শরীরের বাকি অংশ সার্জারি করার কথা অস্বীকার করেন। তিনি বলেন প্রতিদিন এক্সারসাইজ করার ফলে তার এমন দৈহিক গঠন, তবে সার্জারি কিংবা প্রাকৃতিক রূপ কারণ যাই হোক না কেন, ভ্যালেরিয়া যে সত্যি বারবি ডলের মতো দেখতে এটা কিন্তু মানতেই হচ্ছে। এক কথায় জীবন্ত বারবি। অ্যান্ড্রেসা ডেমিয়ানি, ব্রাজিলে থাকা এই মেয়েটি নিজের সৌন্দর্যের জন্য অনেক ফেমাস। একদিন কিছু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ডিসনিপের একটি কার্টুন চরিত্র এলসার মতো পোশাক পরেন তিনি। তারপর সবাই লক্ষ্য করলেন অ্যান্ড্রেসাকে পুরো এলসার মতো দেখতে লাগছে। অ্যান্ড্রেসা কার্টুনের মতো সাজতে ভালোবাসে, আর এই নিয়ে তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে তিনি শেখান কিভাবে পুতুলের মতো সাজতে হয়। এখন তার 1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে। অ্যান্ড্রেসার এই সৌন্দর্যতা ও দৈহিক গঠন সম্পূর্ণ তার নিজের, এর জন্য তিনি কোনো রকম সার্জারি কিংবা এক্সারসাইজ করেননি। এলেনা কোভালেস্কায়া, ইউক্রেনে বসবাসকারী এই মেয়েটি পুতুলের মতো দেখতে, আর এই রূপের জন্য তিনি কোনো রকম সার্জারি করাননি। এই রূপ সম্পূর্ণ তার নিজের, তবে তিনি এটা স্বীকার করেছেন যে পুরোপুরি পুতুলের মতো দেখানোর জন্য তিনি তার চোখে এক বিশেষ ধরনের কন্ট্যাক্ট লেন্স লাগান। এলিনাকে এক ঝলক দেখলে আপনার মনে হবে একটি বড় বারবি ডল দাঁড়িয়ে আছে। তবে এলিনার মতে মেকআপের মাধ্যমে যে কেউ পুতুলের মতো দেখতে হতে পারে, সার্জারি কিংবা প্রাকৃতিক রূপ কারণ যাই হোক না কেন, এই মেয়েগুলো কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে। এই মেয়েগুলোকে দেখে আপনারও কি বারবি ডলের মতো সাজতে ইচ্ছা হচ্ছে? এই নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত সিক্রেট গ্রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।